হোর্ডিংটা দেখে তোমরা বুঝতেই পারছ মধ্যম গ্রামের না, নিউ বেড়াপুরে। হ্যাঁ, আমি আমার বাপের বাড়িতে এসেছি, তবে আগের দিনকে, এটা রোববার, পরের দিন সকালবেলা ভাইয়ের সাথে বাজার করতে এসেছি। মাছ বাজার করব, মাংস বাজার, মাংস কেনা হবে, যেহেতু আমি এসেছি বলেই আর কি বাজার হাট হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে পন্না ব্লগে স্বাগত। আর এখন বাজে সকাল 10টা, আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর এখানে রেয়াজি খাসি নেওয়া হচ্ছে। আমি এসেছি বলে ভাই সানডেতে ভাইয়ের কাজ থাকে, বাট ভাই ছুটি নিয়েছে। আর সকালে টিফিনটাও বাইরে থেকে কচুরি আর ডাল, মানে কচুরি আর ডালের তরকারি, অসাধারণ। তো যাই হোক, তা ভাই আজকে আমাকে রান্না করে খাওয়াবে, তা সেটা কি সেটা তোমাদের পরে বলছি। লজেন্স খাওয়ার জন্য এসে গেছে ডাল আর পুরি। মা খাচ্ছে, আমিও খাচ্ছি, ভাই সাথে ঋষানও। আর গান ছেড়ে দিয়েছি, জোরেই চলছে, তার ফলে কি এনার্জি পাওয়া যাবে কাজে আরো। আর ভাই আজকে রান্না করে খাওয়াবে, আর ভাই চা করেও নিয়ে এসছে। চাটা হেবি ঘন হয়েছে, ভালো হয়েছে। আর যেটা আজকে দুপুরে রান্না হবে সেটা হচ্ছে ভাই পোলাও করবে বাসমতি চালে, আর মটন কষা। মটনটা সমস্ত রকম মশলাপাতি দিয়ে মেখে রেখেছে, যা যা আর কি কষা করতে লাগে, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তোমরা তো জানোই কী কী লাগে। আর কড়াইতেও মটন দেওয়া হয়ে গেছে, মিনিমাম এটা মাখিয়ে 1.5 ঘন্টার মতো রেখেছিল। এবার কড়াইতে পড়ে গেছে সম্বার দিয়ে পেঁয়াজ, দারচিনি, লবঙ্গ, এলাচ সব সম্বার দিয়ে দিয়েছে। এদিকে ঋষানের বাবাও চলে এসছে, এদিকে ঋষানের মিনিও চলে এসছে, ঋষান মিনির কোলে কোলে ঘুরছে। মটন রেডি, আর এই হচ্ছে পোলাও ভাই বসেছে। আর ভাই এত সুন্দর রান্না শিখেছে না এই লকডাউনে, যে বলার মতো না। আর করে করে খাওয়ায় এই কষাটা দেখেছে, অসাধারণ। দেখতে যেমন হয়েছে, খেতে তো আরো ভালো। মানে রেডি হয়ে গেছে খাবার, দুপুরে খাবার মা বেড়ে দিয়েছে। আর শালপাতাতে নেওয়া হয়েছে কেন, অনেকজন তো শালপাতা নেওয়া হয়ে গেল, ফেলে দেওয়া যাবে, আর নয়লে ওই থালায় হলে আবার মাঝরে ঘষরে অনেক ব্যাপার। খেতে বসেছি, বিশ্বাস করো যেমন পোলাওটা সুন্দর হয়েছিল তেমন মটন কষাটা। পোলাওটা মিষ্টি মিষ্টি আর মটন কষাটা ঝাল ঝাল, ওফ। আর এই হচ্ছে আমার সব থেকে খারাপ টাইম, বাড়ি যাওয়ার মুডটাই অফ হয়ে গেছে। ঘরের অবস্থা দেখো, বিছানার অবস্থায় ঘরে পা দিয়েছি, ধুলা ধুলা লাগছে। 9টা বাজে, এখন এলাম, ঋষানকে ড্রেস চেঞ্জ করিয়েছি, আমি এখনো চেঞ্জ হইনি। দাঁড়া, রান্নাঘরের অবস্থা দেখ, এগুলো সব গুছিয়ে গেছিলাম, এই অবস্থা। কি হয়ে রয়েছে এইটা, এখন গুছালাম না, ওই যখন রাতে শুতে যাব তখন তো বিছানা ছাড়বো, তখনই এটা করব। এসে এখন পর্যন্ত বসতে পারিনি। আর সেই ঋষানে ঋষান রাতে খাবে, আবার দুধ রুটি খাবে, তার জন্য দুধ বসে দিয়েছি আর রুটি কিনে এনেছি। আর এই বাসন কালকে মাজবো সব বের করলাম, এই জায়গা টায়গা সব মুছেছি। সিঙ্কটা একদিন নেই, একটা রাতের ব্যাপার কি করে রেখেছে, কিছু হয়তো খেয়েছিল দিয়েছিল, পুরো তেল তেলা করে মাখিয়ে রেখেছে। একদিনে দুদিন আগেই আমি এই জল ভরে গেছিলো বলে সেটা পরিষ্কার করে সিঙ্কটা মেজেছিলাম, একটা রাত আমি ছিলাম না, কি অবস্থা দেখ। আর এখানে ওই দোকানের থেকে রুটি নিয়েছে যে কাগজেই মনে আছে। থাক, ও মা পিপিরে রে, যা রুটিতে ভাগ্যিস কুলেছি, রুটিতে তো পিঁপড়ে ধরে যাচ্ছে। কি ছি, কি রেখেছিল কে জানে। ও রুটি এনেছিল বোধহয়, পিঁপড়ের ঢল নেমেছে। বাবা, ভাগ্যিস তোমাদের দেখাতে গিয়ে রেখেছে, নাহলে খাওয়ার সময় রুটি থেকে পিঁপড়ে পিঁপড়াকার হয়ে যেত। দেখি পিঁপড়ে হয়েছে না, এটা অন্য কোথাও রাখতে হবে রুটিটা ঢেকে। দুধ জাল হোক, কল নামানোই আছে, দুধ জাল হোক। আর এখন একটু বসি, আমাকে এখন দেখতে একটু অন্যরকম লাগছে, কারণ তেল মেখেছি, কালকে শ্যাম্পু করবো, মাথাটা এত যন্ত্রণা করছে না, সেটা তেলটা মাখলাম, যে সারা রাতে তেলটা ভালো করে চুলে বসুক, কালকে শ্যাম্পু করবো। শনিবার দিন সকাল
11টার দিকে এখান থেকে বেরিয়েছি, সকাল 11টার দিকে বাড়িতে যাওয়ার জন্য। আর আজকে রোববার, শনিবার দিন সকাল 11টায়, আজকে রোববার এই রাত্রি 9টার মধ্যে বাড়ি ঢুকে পড়লাম। কারণ যেহেতু সোমবার থেকে আবার ঈশানের বাবার অফিস আছে, টিফিন গুছিয়ে দিতে হবে, আবার রান্না করা, অনেক কিছুই আছে। তো কি বলবো, আমার অনেকদিন ধরেই খুব ইচ্ছা করছিলো যে একটু বাপের বাড়িতে যাবো, বাপের বাড়িতে যাবো, যেতে আর পাচ্ছিলাম না। যেহেতু প্রত্যেক দিন সকালবেলা ঈশানের বাবাকে টিফিন গুছিতে হয়, আবার পরের দিনের রান্নাটা আগের দিন করতে হয়, এই সমস্ত কাজ বাজ থাকে, এই ঘরের কাজ, ওই টুকটা হ্যাঁ তারা লেগেই ছিল। আর খালি মন চাইছিল একটু, একটা দিনের জন্য হলো একটু যাই, একটু যাই। তা শুক্রবার দিন রাত্রে এসে ঈশানের বাবা বললো যে এবার শুক্রবার দিনকে, শনিবার দিনকে ঈশানের বাবা অফিসে নিয়ে যাবে বলে ধোকার তরকারিটা বানিয়ে রেখেছি। এবার শুক্রবার দিন রাতে ঈশানের বাবা এসে বললো যে আমি না শনিবার দিনকে কিছু টিফিন নেবো না, আমার অফিসে খাওয়া দাওয়া আছে। এবার আমার তো রান্না করাই আছে, তখন আমি বললাম তাহলে এক কাজ করো, কাজ করি, তোমার তো রান্না আমার বানানোই আছে, ফলে শনিবার রাত্রে এসে তোমার খেতে অসুবিধা হবে না, রোববারও খেতে অসুবিধা হবে না, আমি আবার রোববার রাতেই বাড়ি চলে আসবো, তাই আমি কালকে বাড়িতে যাই, রান্না তো করাই আছে, আমি বাড়ি করে আসি। প্রথমে তো নানা করছিলাম যে একটা রাতের তো ব্যাপার, আর শনিবার দিন সকালে যাবো, রোববার দিন রাতে আবার চলে আসবো। তারপরে অনেকবার বলাতে বললো ঠিক আছে যাও। তাই শনিবার দিন গেছিলাম বেলা 11টা, এখান থেকে বেরিয়েছি, মানে আমার বাপের বাড়িতে পৌঁছাচ্ছে পৌঁছে 45 মিনিট লাগে এই ভ্যান অটো চেঞ্জ করে 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 যেতে, আমি ট্রেনে করে যাই না, তো ওগুলো করে যেতে কতক্ষণ লাগলো, 45 মিনিটের মতো লাগলো। ওই 11:15 কি 12টা বাজে 10 মিনিট বাকি থেকেই বাড়িতে গিয়ে ঢুকেছি, আর এই আজকে এলাম। এবার মনটা ভালো লাগছে, যখনই এই বাড়িতে আসার কথা মনে পড়ে আমার মুড অফ হয়ে যায়, আবার সেই একা একা ঘরের মধ্যে ওই কাজ বাজ। তো যা কি আর করা যাবে। আর ওর জন্য তোমাদেরও আগের দিন মানে আগে মানে আগের যে ভিডিওতে আমি কিছু বলিনি, কারণ আমার ঠিকই তো ছিল না যে আবাও হতো না, রান্নাটা করা ছিল, ঈশানের বাবা টিফিন নিল না, তার জন্য এই তো ধোকার তরকারি রান্না করে গেছি, শুক্রবার দিনকে রান্না করেছি, আজকে এসে ফ্রিজ খুলে দেখি একটা রান্নার একটুখানিও কিছু খাইনি, কি খেয়েছে কে যায়। আজকে দুপুরে যদিও আমাদের বাড়িতে গেছিলো, গিয়ে দুপুরে খেয়ে এসছে, আমি বাড়িতে গেছিলাম বলে ভাই এত কিছু রান্না করেছে, ওইগুলি খেয়েছে। এবার রাতে আজকে আমি বাড়ি থেকে রুটি কিনেছি, এই ধোকার তরকারিতে রাত্রে রুটি খাওয়া হবে, আর এই ধোকার তরকারি কালকে গরম করে ঈশানের বাবাকে অফিসের জন্য দিয়ে দেবো, শুধু ভাতটা আজকে আর করবো না, কালকে সকালে গরম গরম ভাত করে দেবো। আর কি যেন বলবো, ও কিচ্ছু ধোকার তরকারি খাইনি, শনিবার দিন রাতে কি খেয়েছে কে জানে, রোববার তো কাল আজকে তো দুপুরে আমাদের ওখানেই খেলো, রাতে কি খেয়েছে শনিবার কে জানে। এসে দেখি ধোকার তরকারি এক বাটি করেছি, এক বাটি পুরো ধরাই রয়েছে, ভালোই হয়েছে, নাহলে আমি এখন ভাবছিলাম যে হয়তো আলু ভাজতে হতো রুটি দিয়ে খাওয়ার জন্য। এই মশারি খাটানো হয়ে গেছে, ঈশান অলরেডি বিছানায় ঢুকে বদমাইশি করছে, 11:15 বাজে, এখন সব শুয়ে পড়বো, ঘুমাবো না তবে শুয়ে থাকবো, এই থাকতে থাকতে 12টার মধ্যে শুয়ে পড়বো। বাবা মশারি কিন্তু খুলে যাবে। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। টাটা বন্ধুরা, আমাকে পুরো আজকে তেলা সুন্দরই লাগছে, কালকে শ্যাম্পু করলেই ঠিক হয়ে যাবে।